করলে হবে না রে ভাই, তুই তোর মা আলে পারে দারুণ খেতে, খেতে দারুণ লাগে। একদিন গাছে উঠেছিলাম বুঝে দিয়ে সেই তুই তো সেই গাছে উঠলি, আমি নিচে ছিলাম তুই তো পারছিলি, সেই দারুণ ছুটে ভাই বল দারুণ। এই শালা তুই মুলিতে ভাত খেয়েছিস বল? আমি মুলিতে ভাত খেলাম ও জানলো কি করে, থালি কি আজ গুমুক হয়ে গেছে? আমি মুলিতে ভাত খেয়েছি তো জানলো কি করে তুই গুমুক হয়ে গেছিস? আমি সব জানি তোরা কে কি করছিস সব জানি আমি। ওইটা হা বল নাই একা বসে কি করছে যেই দেখতে হবে তো। হা বল এর বসে একা একা কি করছিস রে? ভাই একটু টেনশন আছি, আমার সোনার জিনিসটা হারিয়ে গেছে। সোনার জিনিস হারিয়ে গেছে? ওই রিয়াজের কাছে যা সব বল দিব, একটা বড় ঘুনো হয়ে গেছে। হ্যাঁ নাকি রে ভাই, রিয়াজ আবার কবে গুরু খুলু? বিশাল বড় গুনুক হয়ে গেছে রে আজ, তাই নাকি? তাহলে চোর যাই দেখি। জানিস রে ভাই আমার সোনা জিনিসটাকে চুরি করলি যে আমি কি করবো রে? তুমি মানে বড় গুনুক হয়ে গেছো, তাহলে আমার এই জিনিসটা তুমি ধরে দাও কোথা আছে। কে লিখে তা আমি কি করে বলবো রে? এদের মধ্যে তো অনেক কজনাই আছে, তা নিশ্চয় এদের মধ্যে কেউ লিখেছে একজন। ঠিক আছে আমি এখন থেকে মন্ত্র পড়ে দিচ্ছি, তার বুক ধরপড় করতে লাগবে, তার রাত্রে হাগা হবে না, আর ভোরবেলায় মুখ দিয়ে রক্ত উঠে মরে যাবে। মন্ত্রটা পড়ে দাও তাড়াতাড়ি। ঠিক আছে আমি মন্ত্র পড়ে দিচ্ছি। রিং বিং ছিড়িং, তার বুক ধরপড় করিং, তার রাত্রে আজকে মরিং, তার কুঁয়া দিয়ে ধু বেরবে মরিং, ওম সোহা। চলি রাখে আর তো বাড়ি চলে যায়। মন্ত্রটা তো পড়ে নিলো, তাহলে আমার তো এখন থাকতে বুক ধর করে আমি সত্যি কিছু মর যাবো যে আমি ক্ষমা চেয়ে নিই গা। আমি জিনিসটা লিখছি ভাই, আমি যেন না মরি, আমার ছেলেগুলো এখন ভাই হয়নি ভাই, ভাই কি বল ভাই, আমি বিনা দুটি ভাই চুরি করছি ভাই, তুমি জিনিসটা লিলাম যেন না মরি সেই দোয়া কই দাও ভাই, ভাই ফিরে যাবো সেই দোয়া কই দাও ভাই, নাহলে আমি মরে যাবো ভাই, আমার কোনো ছেলে। ঠিক আছে তাহলে এই জিনিসটা তার বাড়ির সিঁড়ির নিচে থুয়ে গা। বেশ তোর বাড়ির সিঁড়ির নিচে দেখ গা সেই জিনিসটা আছে। রিয়াজ দেখুন খুব বড় গুনুক হয়ে গেছে। রিয়াজ ভেঙে কিন্তু খুশি করে টাকাটা দিয়ে আসি। রিয়াজ ভাই জিনিস তো পেয়ে গেছি, তাহলে তুমি খুশি করে টাকাটা নাও। ঠিক আছে